कहता कहता रे करे की करो भाई रे भाई रे भाई रे को किसी ने क्या तो बाफर पर टिकट का मोया दे हो ना 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 बाफर पर तुम्हारा तो ठाको किसी ने क्या मुरी बेकर से करते बात तो मुरी रो बाप मुरिया साल बाहर के खाइतेसी तुम्हार समस्या की ओए बात तो मुरी रो बाप ना मुरी बाजे केरा बाजू ना की लोग तो ना छे बाजुने लोग ना थाके दरगली दोहाने दे की नाइ देखामु बुस्ता बाबा ता माने बेसी पैसा बारे नामे मुरी खाइगा आमी बेला बेबी मुरी खाइगा आमी मुरी खाबा नइছি আমারে বেশি কথা কবা না হোসুবের দা করে হোসুবের দা কে বনিয়া তোর কারবো আনবো তোরবো আমার বউ আমি আপনার যাব কিসের নিগা কেরা যাব তুইলে বাপ আমি হইলাম পোলা পোলার বউ নিগা বাপের আইতার নিগা তো বাপ মায়ের আইতো পোলার বউ আইনা নেন বাপের এত দয়া করলি এত বলা খেতে গেতা যে বাপে মরলো না বাইসাই রুকা খেতে দেখবা নিগা আমি খেতে যাব কিসের নিগা মরবা নিগা তোমার দেখবা নিগা তুমি যাই আনোগা তোমার পোলার বউ আমি আনাম না যাই দেলে খেবা কোনা না খিয়া তোর বড়ি নিয়া তা কোনে তোর হসুর বাড়ি আমি সোনা যাহাম না আমার বউটা তুমি নিয়া হোগা তুমি হইলা তোমার হসুর আমি তোমার পোলা না আমার বউটা তুমি নিয়া হোগা পাগলামি বাদ দে না থুইয়া বউটা নিয়া দে দে আবার কহে তুমি বুঝো না কে বাবা পোলার বউটা তো পোলার বউকে তোমার বাপেরা জানে আমি আননা নিয়া যাম কে তুই তোর বউ তুই আনবি না আমি যামু কে আমার বউ আমি আননা নিয়া যামু দিয়া আইছে কেরা আমি দে হারাইছি এ তুমি দিয়া আইছো তুমি যাবা কত লাগা এলে দুই মাস আছাল হলো দে 15 দিন থাকা হবে না তোর বউ 15 দিন থাকা হবে না বাইতে কাজ কাম দিয়া বাইতে আর কেউ নাই কিছু নাই কাজ কাম দিয়া তুমি দিয়া হারাও কিছু নিকে দি হারাইছি এখন যায় নি একা যা না যা না থেরা এলে থিয়া যা যা পয়সা খারাপ করব আমি থিয়া যাম না কি যদি যাই আমি না থিয়া যাম না নিয়ে যাই এনে নে হুজুর বাই যাবি তে আবার কি তো পাগলামি আমার শিক্ষা পাগলামি পাগলামি খাইছে পাগলামি মুড়ি হেলি মাসে পাগলামি করব তে এই অবস্থায় গেলে হুজুর বাড়ি গেলে মাসে কি করব মাসে হুজুর করব যে কোনে যাইছ যা কম যে বোয়ান মানিকে গেতাছে হুজুর বাড়ি তোর মাথার কি তার ছিড়ছে হুজুর বলা দরকার দরকার হই না আমার হুজুর বাড়ি জানা গো হ্যাঁ আমি মুড়ি নিয়ে যাব না গলি তুমি তো যাওগা চলে তোর বলা যে থাপড়ে গালে চারা করে তুই হালাই দেখাতাম নি তুই হালাই বদ্ধ লাগে না গাল যাবি আরে নে থুইয়া দা কি থুইয়া যাব তুই তো বড়ির ব্যাগ কিছু একটা থুইয়া দাম না পাগল পোলা নি এনে কি করি রে কিছু কোন জানা লগে লগে চাবা করে হনি পোলায় তাড়াতাড়ি আই বরিস কিন্তু আমি মুড়ি ভালো মুড়ি খাইতে আর ভালো এ শোনা ভাই কোনে গেতাছাও শোনা ভাই কেরা তুমি আমি হোসেন ভাই গেতাছি এ মুড়ি নে হোসেন ভাই জানা কো তোমার পাগল রে মুড়ি নে হোসেন ভাই জানা আমি আমলা বিয়াবি মুড়ি কর আমি এরা তো জানি তুমি এলা বিয়াবি মুড়ি কর তুমি সব সময় মুড়ি খাও কাজে কর্মে সব সময় খালি মুড়ির ঘুরে থাকি তুমি জানো না দেখি ভাই করে মুড়ি খাই হ্যাঁ খাই গামনে আমার দেখছাও আর দিলা দাবা নিয়েছে মুড়ি হবে না মুড়ি বাইতে দেখি না খাগো নাই বাইচা খাওগা কে ভাই তুমি কে খাই তুই মুড়ি খাই পুরা আবা দেও আমার গড়াম খাই ও তো তোর নাই একলাই খাই পুরা আমু এ ভাগি শরীর না বসে খাবা যে মুড়ি ঘর এক বস্তা মুড়ি একাই খাও এক বস্তা মুড়ি খাই আমি বিআইবি মুড়ি ঘর আমি সব সময় মুড়ির ঘুরে থাকি তুমি কি বলো তাই হুজুর ভাই এনে না নাকবো তোমার এলে থিয়া যাও হুজুর ভাই আই এনে থিয়া তুমি তুমি ভাই খাবা নি কে আমার কাছে দিয়া থিয়া যাও দিয়া তুমি হুজুর ভাই তে ঘুরে যাও তার মানে নিয়ে তোর কাছে কাটি টুপলা জমা দে তুই সরে নিয়ে নিয়ে ভাগে তাই না তোমার কাছে মুড়ি যাই আর তুমি মুড়ি খাই হালা তাই না আমি মুড়ি থাকা মুড়ি ছাড়া থাকাই না এক সেকেন্ড হালাই মুড়ি খাবার খাম খাম লাগে নিছে এই মুড়ি না তোমার থুইয়া যাও পাগল গো নয় মাইসে মাইসে আমার পাগল গো তাই না পাগল কইকার যাইগু আমি তো মুড়ি খাই দিয়েছি যেমন শালা পাগল মুড়ি খাইতে খাইতে হসু বাড়ি গেতাছে যাও পাগল গো নি কবিতা কবিতা কি হইছে আয় বলা সকিরা ওই বৃষ্টি আছে কি हां ঘরে ওই বৃষ্টি আর জামাই আইতাছে তা ওই ফোন দিছাল আর জামাই আইতাছে তো বাজার ঘাট কি করন লাগবো কো আমি নি আহি তো জামাই জরা বাইতেলে তো বাজার ঘাট করনি লাগবো হুদাবাদ কি সামনে দাঁড়ান যাব না না তোমাকে কষ্ট করে বাজার ঘাট করার দরকার নাই খালি এক বস্তা মুড়ি এনে দিও তাতে হইবো সব সমস্যার সমাধান খালি মুড়ি কি খাবো এত বেশি মুড়ি খেলে তো কষা হবে কষা হয় কো ছোট কালা ছিরা হই না যে মুড়ি খাই মুড়ি খাই মুড়ি খাই এত কষা হয় নাই এই বুইরা বয়স আর কষা হবে না এই যে হনো বেশি মুড়ি খাইতে খাই মুখসবা খালি ভিতর বেইকেত আছে ওরে ভালো মন্দ কিছু খাবার খাও খালি মুড়ি খাবো এই যে হন কষা তয় না মুড়ি খাইতে খাইতে না ড্যাম হইয়া গেলগা বাবি ড্যাম তোন বিয়া দিছিল তোহনি তো ড্যাম আলাই দেই তোন তার দেই নাই যে এরকম স্বাস্থ্য মস্ত তাও একটুকা তোহনি একটুকা ডাক্তারস গো তো সাল আরে এখন মুড়ি খাওয়াইতে সারারে কি বারে হারাইছে হুটকি বাসে না গেল গেছে আরে না ও মুড়ি খাই দে এখনো পর্যন্ত বাইসে আছে যদি মুড়ি না খায় 1 ঘন্টা মুড়ি খাওয়া না পাইলে ড্যাম হয়ে যায় আচ্ছা আমি হে কথা কই না তা তাওইকে ওরে শাসন করা হারে না এটা তুমি আমারে কইতাছো কিসের জন্য ওটা তোমার তাওইরে যায় কো আমার আমি তোমার একটা কথা কই ও যে তো মুড়ি খায় এক বস্তা মুড়ি চাইল নিয়া হগা দুইজন মিলা মুড়ি বাইজা বাইজা দিমু গরমটা খালি গরাসের মধ্যে দিব হাই হাই কি থুয়া কি কয় বুইনের জামাই আবো বাইতে এলাকার বাইসে কবো যে জামাই জংরা হে খালি মুড়ি খাওয়া আচ্ছা 10 কথার এক কথা মুড়ি আনগা সাথে সাথে বাজার সদায় কইরা নিয়া হগা আচ্ছা আচ্ছা আর কি 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 আনবা মানে লাও প্লাস পোলাসালান মা হ্যাঁ পোলাসালান বা এক প্যাকেট ছামাই আনবা গরু মাংস আনবা সাথে একটা দেশি মুরগি আনো আর এক বস্তা মুড়ি নিয়ে আইও আর এক বস্তা মুড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আয় তাহলে তুই ঘরবাড়ি গুছা আমি আদার শুদ্ধ আচ্ছা ঠিক আছে যাও তুমি পালারা খুশি হই যা মানে রিজে প্যাকেট খালি কই মুড়ি দাও হ্যাঁ শোনা মিয়া না হ্যাঁ ভাই কোনে কেতে যাও হরসুবাড়ি কেতে যাও হ্যাঁ ভাই হরসুবাড়ি তো কেতেছি ও আচ্ছা হরসুবাড়ি তো কেতে যাও হ্যাঁ নগে তো চালান আছে দেই ও মুড়ি তোমরা নগেই থাকে আমি ভাই বিআইবি মুড়ি গো আমি হর সময় মুড়ি জানি সব সময় ও এই তো যে ডাক্তার সরোয়ার আছে না সরোয়ার নাকি দেখা যাও খালি তোমার কথাই কয় কি কয় তুমি বলে খালি উনটিকে গুড়া কিমড়ির ওষুধ কিনা আনো আমি ছোট্ট গলা থেকে মুড়ি খাই আমার কোন কষ হয় না ফালতু কথা মুড়ি খাও তারপরে কষ হয় না তার মানে এটা তোমার একবার শরীরে মাইনা গেছে ছোট্ট গালে খাই থেকে অভ্যাস হয়ে গেছে হুদা মুড়ি খাও কে কিভাবে মুড়ি খা নাকি তোমার এই পদ্ধতিটা শিখিয়ে দেই এরপরে মনে করো যে আরো মুড়ি খাবার দিকে পাগল হয়ে যাবা খাইয়া তোর কাম নাই আপনার বেতন যাই আপনার লগে ভাগ্য খাইয়া ফুরে দেন আমি তো মানুষের বোয়ান বানি আরে ভাই বোয়ান বাকে তো চাইনি কিন্তু মুড়িটা যে হুদা কাইটা মুড়ি খাইতে চাও এই মুড়ি না খেয়ে তুমি আমার বাড়িতে নাও দেই করি তোমার আমি কি রকম করে মুড়িটা খাওয়া শিখাই আমার বোনকে কথাবার্তা করিয়ে এটা জিরি হাতে মুড়ি খাইয়ে তারপরে দেয়নি ফিয়াজ দা মই জায়গা সানা সুদা বেছাটা বানাই খেলাবে হ্যাঁ এত তুমিও মুড়ি খাই না গো মুড়ি খালি তো কষ্ট হয় ও তার মানে তুমি বানিয়ে খাও না আরে ভাই তোমার একটা বুদ্ধি দেই আমার বাড়িতে টমেটো আছে দইনো হাজার পাতা আছে রসুন দিমু পেঁয়াজ দিমু আদা দিমু অরিজিনাল সরষের তেল দিমু তারপর ওই যে লোকলা চানাচুর আছে না হাই হাই ওরা তো মুড়ি বানালি যে মজা রে ভাই খালি একবার খাইয়া দেখো বুঝবা স্বাদ কি বে খাইয়া তোর কাম নাই আবার একবার খাইয়া দেখো কিবা স্বাদ কিবা আপনি নগে নগে খাইয়া মুড়িটি ফুরা দেন আমি হসিবাড়ি খাইলাতে যাই তাই না আরে ভাই তুমি খাইলাতে যাবা কে আমার বাড়ি তো মুড়ি আছে তোমার এই মুড়ি দরকার যদি তুমি না খাও আমার বাড়ির মুড়ি তুমি আর বানিয়ে খাওয়াই তুমি বুঝো না এরো পাগল জানি কাকা আবার আর কত কই মনে করো আমার বাড়িতে তুমি তো এমনি সময় পাবি না যাও না যাই না যে আমার মুড়ি করে ফুরাম আমি যদি আমরা তোমার মুড়ি দরকার বলে একটা কম না আমার বউ রাতের মুড়ি তুমি বানিয়ে খাও তাহলে কি হ্যাঁ ওই সাত বেশি সাত পাগল আহ তুমি খালি আবার তো মুড়ি ফুরাবো না মাথা না না ওটার বাচ্চা মারিয়া তালা ওরে সোনা বন্ধু কোন দেশে গেলা অল্প বয়সে নতুন বউ মানে করে শুধু একই গেলা তুমি কি পাগল ছাগল হইছনি কে এই বাচ্চার মতো এগুলা কি বাঁচাও হ্যাঁ গেল কি বাচ্চা মানুষের নাগাল কি বাঁচাইতেছিস তুই দাস না এটা সোনা বন্ধু কোন দেশে গেল অল্প বয়সে নতুন বউ মানে এটা মাইক 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 আছে না খাচ্ছনি কেন গা এই এগুলো থো তো তোমার এনা কবে থেকে বলতাছি যে এই শীতের রাতে আর একা একা বাসায় বইয়া খেতে ভালো লাগে না তোমারে বলছিলাম না যে বাজার থেকে কয়টা মুড়ি আনতে ও শীতের রাতে একা একা বইয়া থাকতে ভালো লাগে না না তাহলে বাতার নিয়ে থাকবি বাতার তো তুমি আমারে ঘাটার গাও চলে না হন সারা দিন তো এখানে ওখানে থাকো তো কখন নিয়ে থাকো তোমারে রাতে ঘুসুর ঘুসুর এতরি কথা কই ওই যে কালাসেরিনে দুয়াইয়া তারপর 400 500 করে ওই যে মাথার উকুন মাইরা দেয় তারপরে তোমার আলাপে ভালো থাকে না না ভালো থাকে না তুমি এক কাজ করো বাজার থেকে আমার জন্য মুড়ি কিনে নিয়ে আসো কিনেবা মুড়ি ভালো বুদ্ধি করছ হ্যাঁ বাজার থেকে মুড়ি নিয়ে আমু গ্যাস্ট্রিকের ট্যাবলেট তোমার কোন বাবা নিয়ে যাবো খাচ্ছ না কিছু মুড়ি খেলে গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমার বাবা কেন নিয়ে আসবে তুমি নিয়ে আসবা তুমি মুড়ি নিয়ে আসবা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসবা মুড়ি বাদ দিয়া ঘরে যে চাল আছে কটা চাল খোলার মধ্যে বাইজা ফুটুম ফুটুম করে খাইও বুঝছকি মুড়ি আনা হাম না মুড়ির দাম বেশি মুড়ির দাম বেশি আর চাউলের দাম বেশি না না তুমি মুড়ি নিয়ে আসবা মুড়ি খাবো বেশি কথা কষ্ট হাঙ্গির মতো লাগামু কটা কল কই দিলাম তুমি তাহলে মুড়ি নিয়ে আসবা না তো না জানি না তুমি মুড়ি নিয়ে আসবা কিনা তাই বলো হ্যাঁ হ্যাঁ তুই আমার কলারে ধরছ এত বড় সাহস তুই আমার কলারে ধরছ খাচ্ছনি তোর জীবন শাসাত কামনে করলি ওরে আরে শালি কত কিছু খাইতে তুই দেখি Amar bo muri